কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বৎসরে নাট্য সংগঠন পালাকার মঞ্চে নিয়ে এলো নাটক বাংলার মাটি বাংলার জল রাজধানীর শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ করা হয় কবিগুরুর ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক নির্দেশনা দিয়েছেন রহমান নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সমগ্রতাকেই ধারণ করা হয়েছে গুহর প্রতিবেদন নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে নাট্যদল পালাকার বেছে নেয় কবিগুরুরই একটি সৃষ্টি কবির ছিন্নপত্র অবলম্বনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচনা করেন বাংলার মাটি বাংলার জল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় পুরো জীবনটাকে ছুঁয়ে যাওয়ার প্রয়াস রয়েছে নির্দেশনা দেন মঞ্চসারথী আতাউর রহমান রাজধানীর শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটকটি বঙ্গের এই ভূমিতে কিভাবে গড়ে উঠলেন রবীন্দ্রনাথ তাই মূলত তুলে ধরা হয়েছে নাটকে যেখানে স্থান পেয়েছে সাধারণ মানুষের জীবন কথাও নাট্যকার দেখিয়েছেন রাজারূপী রবীন্দ্রনাথ ঠাকুর নারীর তারনায় বোধে তৃষ্ণা মেটাতে পরিভ্রমণ করেছেন সমাজের অন্তর্য শ্রেণী থেকে সর্বস্তরে কবিতায় গানে বারবার দেখা যায় তারই প্রতিচ্ছবি মঞ্চসজ্জা পোশাক পরিকল্পনা আলোক প্রক্ষেপণ সংলাপের ব্যবহারে নির্দেশক দর্শককে নিয়ে যেতে চেয়েছেন শত বছর আগের সেই সময়ে লাবণী গুহ বৈশাখী সংবাদ ঢাকা